আমর, সুন্নতের আমার হইল ভাই নাজাত হইবার ব্যবস্থা। একটা মুহূর্তের জন্য দুদকে যাওয়া যাবে না, যদি এই আমির মুখলিস বনে যায়, সুন্নতের আমির হয়ে যায় না, তাহলে নাজাতের ব্যবস্থা হয়ে দিব। সুবহানাল্লাহ, যাই হোক, বহুত কথা আমি আপনাদের দিলাম না, অল্প টাইমের ভিতরে আসে দেবো নাজাত হইবে। আমি বুঝলাম মুসা আলাইহিস সালাম না আলাইহিসালাম সাপ দেখরা আর হুকুমের দিকে চাইছেন আল্লাহ, দান শেষই দিই বলি এই ভয় দিলর মাঝে না রাখিয়া আল্লাহ হুকুম পালনের জন্য ভাই যাকিন পয়দা হয়ে গেছে, আল্লাহ হুকুম মানার মাঝে লাভ। এই হুকুমটা আল্লাহ তালায় আর বয়ানটা আল্লাহ তালায় শুনাইছেন আল্লাহ তালায় কতবার, দশ বার নাই, বিশ বার নাই, ত্রিশ বার নাই, চল্লিশ বার নাই, পঞ্চাশ বার নাই, ষাট বার নাই, সত্তর বার নাই, বিরাশি বার, বিরাশি বার, বিরাশি বার সে শুনাইছেন, সেটা দিনের মাঝে গাঁথা রাখতে হবে। কে নির্দেশ দিচ্ছেন সেটা আমাদের দিনের মাঝে গাঁথা রাখতে হবে। ওই নির্দেশ বাবার নয়, মার নয়, শ্বশুরের নয়, শাশুড়ির নয়, ভাইয়ের নয়, বইনের নয়, এই নির্দেশ হইছে আসমান জমিনের আলিম যে দাঁত সেই দাঁতের নির্দেশ। এই নির্দেশটা কার, হুকুম কার, যখন দিনের মাঝে আসবে গাঁথা থাকবে, ওটা কোন মখলুকের নির্দেশ নয়, এটা হালিকের নির্দেশ। এই নির্দেশ কার যখন দিনের মাঝে আসবে তখন পাইব কি, নামাজ পড়ার নির্দেশ দিচ্ছেন, মা দিচ্ছেন, বাবা দিচ্ছেন, ভাই দিচ্ছেন, বোন দিচ্ছেন, জুড়ে বলে ভাই কে দিচ্ছেন, এই কথাটা গাঁথা রাখতে হবে। এই নির্দেশ কোন মখলুকের নয়, এই নির্দেশ প্রেসিডেন্টের নয়, এই নির্দেশ কোন মানুষ আপনাকে প্রেসিডেন্ট সাহেব নির্দেশ দিলেন কালকে তুমি শ্রীমঙ্গল রয়েছে সময় অমুক জায়গাতে উপস্থিত থাকো, বলে লাশ নির্দেশ আসছে প্রেসিডেন্ট সাহেবের পক্ষ থেকে, ভাই লাশ করে রাখিয়া শ্রীমঙ্গল নয়টার সময় উপস্থিত হইবার জন্য বিলম্ব করব, কথা বলেন নির্দেশ আসছে প্রেসিডেন্ট সাহেবের পক্ষ থেকে, আমি কিছু পাইব, প্রেসিডেন্ট আমার ইয়াদ করছেন, আমি কিছু পাইব, প্রেসিডেন্ট যাই ঘোরেন না কেন প্রেসিডেন্টের নির্দেশ পালনের জন্য ঘরে লাশ রাখিয়া হাজির হইবার জন্য আমরা তৈরিয়ার চাই। ভাই মখলুকের নির্দেশ নয়, নামাজের নির্দেশ দিচ্ছেন কে আমারও বলেন, আমি নামাজ পড়ি না, আমি নামাজের ধার জানি না, অনেক মুসলমানের ঘর আছে কেউ নামাজ পড়ে না, জানি না কোথার কোন এরকম আছে কিনা, এরকম নাই মনে অধিকাংশ ঘর এইভাবে আছে যে ঘরের মাঝে নমাজি আরে নমাজি নমাজ তারা নাই, আলহামদুলিল্লাহ এইটা অল্প অল্প শান্তি দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম দিলের মাঝে ইয়াকিন করে রইছে আল্লাহর নির্দেশ পালন করব। ভাই হাতের লাঠিটা জমিনে রাখা পর্যন্ত তো লাঠি, কিন্তু সাফলা তো দয়া দিয়ে আইতেছে, এই সময় হাতের লাঠি ছাড়া যুক্তি ধরে না যুক্তির উর্ধে, যুক্তি ধরে না যুক্তির উর্ধে, যুক্তির উর্ধে কিন্তু ঢালছেন কেন, আমার আল্লাহ বলছেন লাঠি ঢালো, এর দিকে লাঠি ঢাললেন, ঢালার পরে কিন্তু আগে আল্লাহ তালা বলছে না মুসা তোমার হাত লাঠি যে আমি দিছি যে তুমি জানো যে তোমার এই লাঠি আমি হাত বানাই দিলে মিতা খুঁজবি আল্লাহ তালা, কেউ আল্লাহ তালা বলছি
আমি তোমার লাঠিরে হাত বানিয়ে দিলি মু বড় হাত আজাগর হাত বানিয়ে দিলি মি কথা করছি আলু কিছু ডালো লাঠি এক থেকে জানা হইলো আর দুবাই তো কি জানছে তারা বড় করলো পাল্ল বেতন দিল কাটা বানাইল তখন সেরাউনের বিরুদ্ধে তারা আহ্বান করা শুরু করলেন আর ঢাললেন মাথা তন মন সবগুলা জমিনে ঢালিয়া ফেরাউনের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করতে ফেরাউন কয় আনা রব্বুকুমুলা আলা তোমার বরফ দামি আর ফেরাউনে খাওয়াইয়া দাঁড়ালে ফাললো আর ফাললো মুসা আলাইহিসসালামের মোকাবিলা করার লাগে জাতিদের বলছে মাথা তারা কপাল রে শরীর রে তন রে মন রে জমিনের মাঝে ঢালা শুরু করিয়া তারা কয় আমান্না বি রব্বিল আলামিন ফেরাউনের দাবি তোমরা বরফ দামি তারা কই তোমার কথা বল তবে আমরা সারি দিছি আর তোমরা ভাই ভাই কই থাকি তবে আমরা সারি দিছি তোমরা ভাই ভাই কই থাকি আমরা দামি লোকি আমরা ইমান আনলিছি রব্বুল আলামিন আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন একদিকে মুসা আলাইহিসসালামের লাঠি ঢালেন আর আরো দিকে ফেরাউনের জাদুঘর বলতে ঢালা শুরু করে দিতে দাঁড়িয়ে গেছে তাদের তন আর মন সারা ইমানদার বনি গেছে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মজবুত আল্লাহর পথে চলো দুনিয়ার রং সংসার দিকে যাইয়া তুমি ইয়াকিন যে ধ্বংস করিও না নষ্ট করিও না তুমি মুমিন তুমি আল্লাহর পথে চলার মাঝে লাভ আর আল্লাহর বিরুদ্ধে আচরণ করার মাঝে যে ক্ষতি আল্লাহর হুকুম মানার মাঝে যে লাভ রাসূলুল্লাহ ইসলামের হুকুম মানার মাঝে যে লাভ রাসূলুল্লাহ ইসলামের তরিকা চালিয়া চলার মাঝে যে ক্ষতি ও মুমিন মুমিনা তোমার দিলের মাঝে ইয়াকিন পয়দা করো ইয়াকিন পয়দা করো দুনিয়ার দিকে তুমি চাইও না আল্লাহর কসম তুমি যদি আল্লাহর হুকুমের ভিত্তিতে তোমার জীবনে যৌবনে পরিচালনা করতে পারো রাসূলুল্লাহ ইসলামের তরিকার মাঝে তুমি ইয়াকিনের সাথে যদি তোমার জীবন যৌবনে পরিচালনা করতে পারো তুমি এক নম্বর মানুষ তার বদৌলতে তারা এই দুনিয়া এই রং সংসার দিকে যেতেন না উলামায়ে কেরাম হয়েছেন ভাই এই জমিনের কুঠি সুবহানাল্লাহ দুনিয়া রইবার জন্য আল্লাহ তালা বড় বড় স্তম্ভ দিতেন এই স্তম্ভ গুলির মধ্যে একটা স্তম্ভ হয়েছে আর ইলিমের চর্চা করলে যে লাভ হইব তিন দিনের মাঝে রাখতে হইব বাচ্চায় আমার খাওয়াইনা মানে আমার আল্লাহ আমি আল্লাহর পথে বাচ্চিন্তরে ঢালবো বাচ্চিন্তর হক আদায় করতে হইব ও মা ও বাবা তোমার বাচ্চার হক আদায় করো একবার কিন্তু মুতালিক বাপ মা হলে খান্দা বাপে খান্দন মায়ে খান্দন বাচ্চার কারণে খান্দন বাচ্চার ব্যবহারের কারণে খান্দতে চান একদিন মা বাবা তোমার সন্তানদের লালন করো তুমি সন্তানের প্রতি খেয়াল রাখো তোমার সন্তানদের মানুষ বানাইবার চিন্তা করো তোমার সন্তান কুপতে যাতে না যায় তোমার সন্তান সন্ত্রাস যাতে না হয় তোমার সন্তান দালিম যাতে না হয় তোমার সন্তান মৃত্যুক যাতে না হয় তোমার সন্তান চোর যাতে না বলে তোমার সন্তান ডাকাত যাতে না বলে তোমার সন্তান ধোকাবাজ যাতে না বলে এক নম্বর শিক্ষক শিক্ষিকা মার বাবা বাবা তুমি সন্তানের হক আদায় করো তোমার সন্তানের বাপ নাম বলা রাখো
আই ইয়াহসিনা ইসমাহু ওয়া ইউআল্লিমাহুল কিতাব, আর উপযুক্ত যখন হই দিব দেরি করিও না ও মা বাবা, দেরি করিও না, দেরি করিও না, দেরি করলে তোমার লাগে বিপদ আছে, তুমি অশান্তি করে দেইবাই, তোমার পুত যখন যুবক হয়ে যায়, তোমার পুত যখন বিয়ার উপযুক্ত হয়ে যায়, তোমার পুরী যখন বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে যায়, এই যুবতী পুরীরে, যুবতী মেয়েরে আর যুবক ছেলেরে এই ব্যাপারে তুমি দেরি করিও না, দেরি করিও না, তুমি জলদি করি, জলদি করি, বিয়ার ইন্তজাম করো। তোমার উপযুক্ত মেয়েরে বিয়া দিতে নাই, তুমি বিপদ করবাই, তোমার উপযুক্ত ছেলেরে বিয়া করাই চাই না, তুমি বিপদ করবাই, তুমি বদনামি বনবাই, এর জন্য ভাই বিয়া করাইলে আরো বেশি করে আনলে খানি করার দ্বন্দ্ব শেষ হয়ে যাইব, বেশি খাইয়া কমাই লইব, এই কথা দিনের মাঝে আনিয়া বিয়া বন করে নিতাই। আল্লাহ কইছেন ইউগনিহিল্লাহ মিন ফাদলিহি, ভাই আল্লাহ ওয়াই ইয়াকুনু ফুকারা ইউগনিহিল্লাহ মিন ফাদলিহি। এটা যুক্তির কথা না যুক্তি ধরে না, কিন্তু ইয়াকিন দিলের মাঝে ফয়দা হয়ে গেছে, বিয়া করেন রাসূলুল্লাহ আমার কথা শুনিয়া আর আল্লাহ তাআলা তার দলি বানাই দিবেন। আল্লাহ কইছেন ইউগনিহিল্লাহ, এর আগে আল্লাহ তাআলা দলি বানাই দিবা মিন ফাদলিহি, এটা তোমার বাজন দূরে না, দলি বোনা এটা হরিবার সম্পত্তি নাই, মিন ফাদলিল্লাহ আল্লাহ দয়া দলি বনি দলি বানাই দিন আল্লাহ তাআলা, ভাই দলি বানান খে রাখবেন, আর বেশি যখন আরব বার্তা দিয়ে আনবেন বিয়া করিয়া দেখবেন এই বেটিটা বড় আইলে করে আপনার গরিব বেটা, আল্লাহ তালা এই বেটির বাইর চাইয়া আল্লাহ তালা আপনার দৌলত যে দিবা আগে 1 টাকা রুজি করতায় আর 5 টাকা খরচ করতায়, আর বিয়া করার বাদে তুমি 10 টাকা রুজি করো আর 1 টাকাও খরচ চাই, বরকত দিলেই ধনী বানাইয়া দিলেই দেন আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য গরিব তবে কত হইলো যদি বউ রাখার ক্ষমতা থাকে না, একেবারেই থাকে না, আর যদি বউ চালাইয়া যাও গে তাহলে বিয়া করতে না, বিয়া হইব কেয়ামত পর্যন্ত লাগে, বিয়ার 7 দিন 5 দিনও লাগেনি, বিয়া হইব কেয়ামত পর্যন্তের জন্য বিবাহর ব্যাপারে অভিভাবক বেশি করে চিন্তা করা, উপযুক্ত সন্তান হলরে বিয়া করানি এবং উপযুক্ত মেয়েগুলোরে জলদি করে বিয়া দেওয়ার ব্যবস্থা নেওয়া, বিয়ারে হস্তা করা লাগবে, বিয়ারে কঠিন করাওয়ার দিনার বাজারে হত্যা করাওয়ার মুসলমান অবস্থারে হেফাজত থাকি মাহরুম রাখার জন্য গুনার মধ্যে লিপ্ত করাইবার জন্য বিবাহরে কঠিন বানানি হইতেছে। মহতরম হাজরিন, আমরা বিবাহরে আহ্বান করব কঠিন করতাম না, সহজ কর্ম আর এই বিবাহরে ঢং বানাইতাম না, বিবাহরে আমরা এইটা খেলার জিনিস বানাইতাম না, বিবাহরে এইটা আমরা একটা সংসার জিনিস বুঝতাম না, বিবাহ এবাদত বুঝিয়া এই এবাদতকে আমরা সুন্দরভাবে আজান দেব ইনশাআল্লাহ। বিবাহের সস্তা করা, বিবাহের মধ্যে যত কুকৃতি হইতেছে এইগুলারে আমরা বন্ধ রাখা, বুঝলে এই বিয়ার মাঝে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত আইব, ধনী বলবার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহতরম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবারে তালিম দিছেন তোমার সন্তানের হক আদায় করা, করো তুমি তোমার সন্তান বয়স হিসাব রাখো, আর না বাবা বাবায় আমরা নমাজ করি না, সন্তানের হিসাব বয়সের হিসাব রাখুন করলে 7 বছর বয়স হয়ে গেলে নমাজের রুকুন দেও, 10 বছর হয়ে গেলে তারে সন্তি করো, আর উপযুক্ত হয়ে গেলে এক চিন্তা সন্তানকে ঘুমাইতে দিও না, তোমার লাগে এক চিন্তা করো, আপনির লাগে আলাদা আরো চিন্তা করো, আলাদা আলাদা বিশ্রাম মাঝে ঘুমাইবার ব্যবস্থা করো, মা বাবা আবার সন্তানের প্রতি খেয়াল রাখবা, সন্তানের প্রতি হুরু চাকরি যদি খেয়াল থাকে তাহলে এই সন্তান সুসন্তান হইব, কুসন্তান হইতে নাই, এর জন্য মা বাবার উপরে বড় দায়িত্ব, আমরা সন্তানকে সুসন্তান বানাইবার পথে জানবো, তাই সুসন্তান বনবার একমাত্র পথ হইল ইসলামী শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের আমল তৌফিক দান করুন। সর্বদিন একটা কথা কই শেষ করমু, আল্লাহর ওলি বুজুর মুহাদ্দিস খোদার খুনা দাম আম্মাত নবর আল্লাহ মারকাদা হযরত এইভাবে প্রতিষ্ঠান আপনাদের কাছে রাখিয়া গেছেন, আল্লাহ তাআলার হাওয়ালা করিয়া গেছেন, তোলাবা ওপর মাদ্রাসা তাতে উপযুক্ত শিক্ষকগণ আসাদুল্লাহ কারাম মাদ্রাসার হাল ধরছেন, মাস্তমিন সাহেব আছেন,
মাশাআল্লাহ বড় মুখলিস করিম জাকারিম তোমাদের মুহাদ্দিস সাহেব হারাইছি, আল্লাহ তাআলা আমাদের সাথে জায়গার মাঝে আমরা বুঝি সোহেব সাহেব আল্লাহ তাআলা দিলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সোহেব সাহেব দরজা আরো বাড়াইয়া দিন। তো সোহেব সাহেব হাল করছেন, আপনারা ওনারও মহব্বত করতেছেন করবেন ইনশাআল্লাহ, আর মাদ্রাসার জরুরত মেটাইবার জন্য আপনারা তৈয়ার হয়ে দিবেন, মাদ্রাসার বাচ্চা দিবেন বা ইয়াকিনের সাথে দিতে হবে, বাচ্চা দিলে আমার বাচ্চা দুনিয়া পিছিয়ে পিছিয়ে আসবে, সামনে আসতেছে একটা দিন, এক খুঁটি দেখাও যদি আপনাদের দেওয়া যায় এক খুঁটি দেখার আমার দরকার নাই, দরকার যে আমার কাছে তুমি নিতে পারবে সামনে আই আমাদের আগ মুহূর্তে দেখার অভাব হইতে নাই মানুষের, এই অবস্থাটা আস্তে আস্তে দেখা যাবে না, গরিবের সংখ্যা কমে নর্গরকম দেখা যায় না, চিনর্গর কমে খালি পাখার ঘর দেখা যায়, খালি পাখার ঘর দেখা খতার ফিরে গরিব বাকি আছে ফিলে ফিলে প্রতিফলিত হইতেছে, আর কেমতের আগ মুহূর্তে মানুষের কাছে সম্পদ আইব এর জন্য আরো বললে বিকাশ আইবা শুদ্ধ হয়ে নিচ্ছা চিন্তা নেই। আজ তো আমরা সম্পদের কারণে আল্লাহ বুঝবা সম্পদের কারণে আল্লাহ যে এই কুপথে ঢালরাম, আজকে মানুষে মদ খায় ঘুষ খায় কি শরম করে না, ঘুষ খায় শরম করে না, মদ খায় শরম করে না, মদ ঘুষ আর কিছু আর সুদ আপনি পড়া ইয়ে থাকছি বহুত বড় কথা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেক গ্রামের যদি মুরব্বী হয়ে এইরকম সাক্ষী দিলেন তাহলে ইনশাআল্লাহ এই পর্যায়ে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ, ওরা দিলে তো একটা এস করিয়া বলছে যে আমার গ্রামের মাঝে আমার গ্রামে গান বাজনা হয় না, এটা এসকের কথা সুবহানাল্লাহ বলছে, ওই যদি পারবা তো এটা এসকর কথা সুবহানাল্লাহ বলছে। আপনারা মজবুত থাকলে মুরব্বীও পর চেয়ারম্যান চাকর পর আপনারা মজবুত থাকুক, শরীর তো রোলটা কোনো খাম হইতো না, আদর্শ গ্রাম হইতো ইউনিয়ন, আদর্শ ইউনিয়ন হইতো, আল্লাহ তাহলে আপনাদের কবুল করুক, আপনারা হাজির মাদ্রাসার জরুরত মেটাইবার জন্য আপনারা তৈয়ার থাকবেন। আর দ্বিতীয় কথা যেটা আজকে এই আলহামদুলিল্লাহ ওই যে হযরত মাওলানা ইব্রাহিম আলী রহমতুল্লাহ আলাইহি স্মারক পুস্তক বাহির করা হয়েছে আজকের এই সভার এই পুস্তকটা প্রথম মোহাম্মদ ইন্দার সাহর সংকলন সম্পাদনের মাধ্যমে সম্পাদনার মাধ্যমে প্রচার করা আলহামদুলিল্লাহ প্রচার করা আল্লাহ তালায় একবারে খট্টার কন্ঠা নাই দিতে আলহামদুলিল্লাহ আমার দাবি থাকবো বই যখন বাহির করা হয়েছে হযরত বিভিন্ন আলোর এই বই মাঝে আশা করি আনা হয়েছে, এই বই আপনারা সবাই সংগ্রহ করবেন, এই দাবিও আমি আপনাদের কাছে রাখলাম। আপনার মহব্বত আছে প্রমাণ হইব ইনশাআল্লাহ, বই আপনারা নিবেন ইনশাআল্লাহ, বললে তৈয়ার হইবেন জাগে দিবেন আস্তে আস্তে মহব্বত করবেন, আর মসজিদে মসজিদে তালিমে দাঁড়ি করবেন, হেফাজতে ইসলামের তালিম আঞ্জুমান হেফাজতে ইসলামের তালিম বহুত জরুরি তালিম মশাইল তালিম যে উন্দে বেটায় কয় আমি 40 বছর ধরে জোহর নামাজ পড়লাম, জোহর সুন্নত সাইজ জাকাত পড়লাম,
দুই দেখাত বলিয়া আর দুই দেখাত খালি পূজা, দুই দেখাত বলিয়া আর দুই দেখাত খালি ফরজ নামাজের লাগা। ওই ফরজ নামাজের লাগান যে সাইড দেখাত সুন্দর জোর আদায় করলা, ওই সুন্দর সাইড দেখাত ফরজ নামাজ সাইড দেখাত লাগাত করা লাগে নি, কি লাগান করা লাগে ফরজ নামাজের পয়লা দুই দেখাত সুরা ফাতিহার লগে সুরা মিলানি, আর এসব দুই দেখাত সুরা ফাতিহার লগে আর সুরা মিলানি নাই। ফরজ নামাজ সাইড দেখাত করার ফেরাত করার তরিকা, এখন সুন্দর সাইড দেখাত করতে গেলে একদিন আমি চরণ নমাজ করাই নাম কইলাম না আব্বা রহমতুল্লাহ আলাইহি খুব মজবুতির সাথে ধরতা ইয়াউমুল জুমার জুমার দিন ফজরের নামাজের পয়লা রাকাত এই সূরা তিলাওয়াত আর আয়াতে।